হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে একটা কাস্টম ইউরেল সেট করবেন আপনারা অনেকেই এই বিষয়টা জানেন না আবার অনেকেই জানেন কাস্টম ইয়রেল হলো আপনার চ্যানেলের একটা কাস্টম নেম অর্থাৎ আপনার চ্যানেলের যখন আপনি চলে যান চ্যানেলে যাওয়ার পরে ওখানে অ্যাড্রেস বারে দেখা যায় ইউটিউব ডট কম চ্যানেল স্ল্যাশ ইউ দিয়ে কয়েকটা সংখ্যা দেওয়া থাকে কিন্তু আপনি চাইলে আপনার চ্যানেলের যে ইউআরএলটা রয়েছে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা কিন্তু শর্ট করে আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন যেমন আমার চ্যানেলের কাস্টম ইউ আর এল হল ইউটিউব ডট কম স্ল্যাশ স্বাধীন টেক অর্থাৎ ইউটিউব ডট কম স্বাধীন টেক লিখে যখন কেউ এটা ইন্টার করবে তখন সরাসরি আমার চ্যানেলে চলে যাবে আপনি চাইলে আপনার চ্যানেলের এরকম একটা কাস্টম নাম দিতে পারেন আপনার চ্যানেলের নামটা আপনি দিয়ে ওইখানে কাস্টম ইউরএলটা সেট করে দেবে

মিনিমাম একশো সাবস্ক্রাইবার লাগবে যখন আপনার চ্যানেলে একশো সাবস্ক্রাইবার এবং আপনার চ্যানেলটার বয়স তিরিশ দিনের বেশি হয়ে যাবে তখন আপনার চ্যানেলের জন্য আপনি কাস্টম ইউরএল সেট করতে পারবেন তো এখন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাবো এবং দেখবো কিভাবে কাস্টম ইউরএল সেট করতে হয় তা চলুন শুরু করা যাক কাস্টম ইউরএল সেট করার আগে আপনাদেরকে দেখাই দেখুন উপরে এইখানে আমাদের চ্যানেলে চলে আসলাম চ্যানেলে আসার পর এখানে যে লিঙ্কটা শো করছে এই লিঙ্কটা হলো আমাদের চ্যানেলের ডিফল্ট লিঙ্ক এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা যদি কপি করে কাউকে দিই তাহলে সে এখানে ক্লিক করলে আমাদের চ্যানেলে চলে আসবে কিন্তু এইখানে আমরা আমাদের চ্যানেলের নাম দিয়ে একটা কাস্টম ইউআরএল সেট করব সেটা করার জন্য চ্যানেল থেকে চলে যাব ইউটিউব স্টুডিও বেটাতে ইউটিউব স্টুডিও বেটা থেকে চলে যাব আমরা ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক এখানে বাম পাশে নিচে এখানে দেখতে পাচ্ছেন ক্লাসিকে ক্লিক করার পরে স্কেপে ক্লিক করে দিলে আমাদের ক্রিয়েটর স্টুডিও ক্লাসিকে চলে যাবে তো আমরা সরাসরি আমাদের ক্লাসিকে চলে আসলাম এইখান থেকে আমাদের কি করতে হবে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল অপশন রয়েছে আমরা এখান থেকে চ্যানেলের পরে ক্লিক করে দিব যখনই চ্যানেলে ক্লিক করে দিব তখন আমাদের এইখানে এই স্ট্যাটাস এন্ড ফিচার অপশনে এখানে চলে আসবে তো এখানে আসার পরে নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা কাস্টম ইউআরএল একটা অপশন রয়েছে কাস্টম ইউআরএল এর এখানে আনাবেল রেখা রয়েছে তো আমরা এখান থেকে সরাসরি আনাবেলের পরে ক্লিক করে দিব এখানে আনাবেল আপনার তখনই আসবে যখন আপনার চ্যানেলের বয়স এক মাস হয়ে যাবে এবং আপনার চ্যানেলে একশো প্লাস সাবস্ক্রাইবার আসবে তখন এখানে আনাবেল অপশন চলে আসবে তারপর এখান থেকে আনাবেলের পরে ক্লিক করে দিবেন আনাবেলে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে ইউ আর এলিজেবল ফর এ কাস্টম ইউ ক্লাইম ইট হেয়ার অর্থাৎ আমাদের চ্যানেলে এখন আমরা কাস্টম ইউ সেট করতে পারবো সেট করার জন্য এখান থেকে যে হেয়ার অপশন দেখতে পাচ্ছেন হেয়ারের পরে ক্লিক করে দিতে হবে তো হেয়ার পরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের চ্যানেলের যে নামটা সেই নামটা দিয়ে ডিফল্ট একটা ইউআরএল আমাদের এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের নাম বাংলা ট্রেন্ড নিউজ সেটা দিয়ে এখানে অটোমেটিকলি চলে আসছে আপনি যদি এইটার পরবর্তীতে এর পিছনে আরো কিছু অ্যাড করে দিতে চান তাহলে এখানে আপনি চাইলে কোনো সংখ্যা অ্যাড করে দিতে পারেন অথবা এখান থেকে কোনো অক্ষর আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন তো আমরা এখানে যেটা রয়েছে এটা ইউটিউব ডট কম স্ল্যাশ ট্রেন্ড নিউজ এইটাই রাখবো তো এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড টার্মস এন্ড কন্ডিশন এখানে একটা টিকমার্ক দিব দেওয়ার পরে এখান থেকে চেঞ্জ ইউ এল এ ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন আমরা যখন এখান থেকে চেঞ্জ ইউ আর এল এ ক্লিক করে দিলাম তখন এখানে ওনারা বলছে মেনি পিপল হ্যাভ দ্য সেম নেম অ্যাড এ ফিউ এক্সট্রা লেটার অর নাম্বার টু মেক দিস ইউ আর এল ইউনিক টু ইউ অর্থাৎ আমাদের এই যে নামটা রয়েছে এই নামে অলরেডি এই যে ইউআরএলটা ইউটিউবে কেউ ব্যবহার করছে যার জন্য এই ইউআরএলটা আমরা ব্যবহার করতে পারবো না এখন চাইলে এটা যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে কি করতে হবে আমাদের এইখানে যে নামটা রয়েছে এটার লাস্টে সংখ্যা দিয়ে দিতে হবে অথবা কোনো লেটার দিয়ে দিতে হবে অথবা আমাদের যে এই যে চ্যানেলের যে নামটা রয়েছে এই চ্যানেল নামটা চেঞ্জ করে আমরা চাইলে সেই নাম দিয়ে এখানে আমাদের কাস্টম ইউআরএলটা সেট করতে পারবো তো এখানে যে নামটা রয়েছে এই নামের পরে আমি এখানে কিছু একটা দিয়ে দিব

ট্রেন্ড নিউজ বিডি যখন আমরা এদিকে এটা এন্টার করলাম তখন অটোমেটিকলি আমাদের চ্যানেলটা চলে আসলো তো এখন তো কি চাইলে আমরা এই যে উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আমরা কপি করে যে কারো কাছে শেয়ার করতে পারবো এই লিংকে ক্লিক করলে আমাদের চ্যানেলে চলে আসবে এক্সাম্পল হিসেবে আমি এখান থেকে লিঙ্কটা কপি করলাম নতুন একটা ট্যাব আনলাম এখানে পেস্ট করে দিলাম দেন এন্টার করলাম দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু চলে আসছে প্রিয় বন্ধুরা এইভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা কাস্টম ইউআরএল সেট করে নিতে পারবেন এবং সেই ইউরালটা আপনি যে কারোর কাছে শেয়ার করলে সে সহজে আপনার চ্যানেলের ইউআরএলটা ক্লিক করে আপনার চ্যানেলে ঢুকতে পারবে বা আপনি সহজে আপনার চ্যানেলের লিঙ্কটা যে কারোর কাছে শেয়ার করতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো শেয়ার করে আপনার ফ্রেন্ডে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম